प्रिय शिक्षार्थी मधुचंद्र फाउंडेशन स्कूल एंड कॉलेजे ऑनलाइन क्लासे सबाई के स्वागत। आज हमें सप्तम श्रेणी गणित विषय अनुशीलनी 5.1 द्वितीय क्लास एर आगे तुम्हारे हमें शिखे सूत्रे सहाजे क्यों वर्ग निर्णय करते हैं। गत क्लासे आरो किछु शिखेछिलाम, आज के आम्रा तीनटा जदि चलक थाके ताहले तार वर्ग किभाबे निर्णय करब एटा आम्रा शिखब। तो एटा एकटु बड़ो, एटा पारले बाकी जे कोनो राशिरि वर्ग निर्णय करा जाबे। तो आम्रा खूब मनोयोग सहकारे आज के शिखब जे किभाबे वर्ग निर्णय करते हय। ताहले आम्रा एखाने द्वितीय लाइने आसि। প্রথমে আমরা বলেছিলাম, যদি গত ক্লাসে বলেছিলাম যে যদি দুইয়ের অধিক থাকে তাহলে আমরা দুইটা করে নিব, প্রথমে দুইটা করে নেব। এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এবার এই দুইটাকে একটা বানিয়ে নিই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তারপরে আমরা ব্র্যাকেট দিলাম, এবার এটার পরে হোল স্কয়ার দিলাম, তাহলে এইটা আর এইটা দুইটাকে আলাদা হয়ে গেল, এটা আর এটা দুইটা। এটাকে আমরা এ, এটাকে বি, এই দুটো ধরতে পারি। এইবার আমরা আগের মতোই সূত্রে ফেলব, ঠিক আছে? বর্গের এই সূত্র শিখেছিলাম, এই সূত্র ফেলব। এইখানে মাঝখানে কি চিহ্নটা আছে? মাইনাস। মাঝখানে কি চিহ্ন? মাইনাস। তাহলে মাইনাসের সূত্র করব। তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে 2x প্লাস ওয়াই এ স্কয়ার। এবার সূত্রে মাইনাস টু ইন্টু টু এ বি প্লাস বি স্কয়ার। দেখো আবার বলছি, এটা এ আর এটা যদি বি হয় তাহলে প্রথমে এ স্কয়ার দেবো আমরা, এ স্কয়ার, তারপরে সূত্রের মাইনাস, তারপরে সূত্রের জন্য টু, তারপরে টু টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এটা ভালো করে লিখে টু এ ইন্টু বি, টু এ বি প্লাস বি স্কয়ার। এবার এটাকে আমরা এই অংশটুকু, এইখানে আবার আমাদের সূত্র হয়ে গেছে একটা, এ প্লাস বি হোল স্কয়ার, মানে ডাবল সূত্র। তাহলে এইটাকে আমরা আবার ভাঙব, তাহলে টু এক্স এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এতটুকু ভাঙলাম। এইবার এইটা গুণ করে দেবো, এইটা প্রথমে গুণ করে টু এর সাথে জেড গুণ করবে, টু জেড, টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কয়ার। এবার এইটা যদি আমরা বর্গ ভাঙাই আগের মতো, তাহলে হবে টু এর হোল স্কয়ার, অর্থ হচ্ছে ফোর এক্স স্কয়ার প্লাস দুই, আর দুই গুণ করলে হবে ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এবার এইটা পুরোটার সাথে গুণ করবো, মাইনাস দিয়ে টু এক্সের সাথে গুণ করলে ফোর এক্স জেড মাইনাস টু, আবার ওয়াইয়ের সাথে গুণ করলে টু ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। এখন এটাই আমাদের অ্যান্সার, যদি আমরা রেখে দিই সমস্যা নাই, শান্তি রেখে আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে তিনটা তিনটা যদি চলক থাকে তাহলে তিনটা চলককে আমরা এইভাবে বর্গ নির্ণয় করতে পারি। আর এটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা যে কোনো বড় চলক দিক আর ছোট চলক দিক যে কোনো অঙ্ক তোমরা পারবে, ঠিক আছে? আমরা একটা শিখলাম যে তিন চলক বিশিষ্ট রাশির বর্গ নির্ণয়, বর্গ নির্ণয়। এবার আমরা তোমরা বই থেকে আরও কিছু অঙ্ক রয়েছে তোমরা সেগুলো করে নেবে। এবার আমরা একটা সরল অঙ্ক করব, এটা মুছে দিই, এবার আমরা একটা সরল অঙ্ক করব, ঠিক আছে? তাহলে সরলটা, সরল অঙ্কটা আমি লিখে নিই, ঠিক আছে? একটা সরল, কীভাবে সরল অঙ্কগুলো করবে,
তোমাদের বইয়ের 21 নম্বর সরল অঙ্ক 21 নম্বর অঙ্কটা হচ্ছে, দেখো 21 নম্বর অঙ্কটা আছে এরকম, 5x - 2 5x - 2 5x - 2 5x + 7। তোমাদের এইটা হচ্ছে সরল অঙ্ক দেওয়া আছে, এটাকে কিভাবে আমরা করব, সহজে কিভাবে করতে পারি। তো প্রথমে আমরা সহজে করার জন্য এই অঙ্কটাকে একটু সাজিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা সমান, এটা দেওয়া আছে তাই 5x - 2 হোল স্কয়ার। এইটা এবার আমরা সূত্র অনুযায়ী মাঝখানে 2 5x - 2 5x + 7 5x + 7 হোল স্কয়ার, ঠিক আছে, মাঝখানে নিলাম, এবার সূত্রের মতো হয়ে গেল। এবার আমরা লিখবো, ধরি বা মনে করি, দেখো ধরি 5x - 2 = a, এবং 5x + 7 = b। সুতরাং প্রদত্ত রাশি সমান হবে a² - 2ab + b². এবার এইটা সমান আমরা সূত্র জানি কি, a - b হোল স্কয়ার সমান, এবার এখানে আমরা মান বসাবো, এর মান কত, 5x - 2 - 5x + 7 হোল স্কয়ার সমান 5x - 2 - 5x - 7 এবার এইটা এটা আমরা কেটে দিতে পারি, তাহলে সমান -2 - 7 - 9 হোল স্কয়ার সমান 81। এটা অ্যান্সার। আমি অঙ্কটা আবার বলছি, যদিও তোমাদের একটু ইয়ে হয়েছে, দেখো এটা হচ্ছে অঙ্ক আমরা উঠাইছি, এবার এইটাকে আমরা সাজিয়ে নিয়েছি, এই লাইনটাকে যার সূত্র করার মতো সাজিয়ে দিয়েছি, এবং তারপরে ধরে নিয়েছি প্রথমটা যেটা, এটা সমান ধরে নিয়েছি আমরা এ, এটা সমান এ ধরে নিলাম, আর বি এর জায়গায় যেটা আছে এটা সমান ধরে নিয়েছি আমরা বি, ঠিক আছে। এইবার এই অনুযায়ী এই লাইনটাতে আমরা প্রদত্ত রাশিটাতে মান বসাইছি এ এবং বি, ঠিক আছে, 5x - 2 যেখানে সেখানে বসাইছি এ, আর 5x + 7 যেখানে সেখানে বসাইছি বি। বসাইলে এরকম আসে লাইনটা, তারপর এইটা হচ্ছে একটা সূত্র a - b হোল স্কয়ারের, তাহলে সূত্র লিখলাম, লেখার পরে এখানে আবার মান বসিয়ে, এখানে লিখছি আমরা মান বসিয়ে পাই, অর্থাৎ এ এবং বি এর মান বসাইছি, তাহলে এর মান কত, 5x - 2, বি এর আগে মাইনাস থাকার কারণে এটা ব্র্যাকেটের মধ্যে মানটা নিয়েছে, ঠিক আছে, পরের লাইনে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে -5x, আর প্লাস মাইনাসে মাইনাস, এবার এখানে 5x আর -5x কেটে যায়, তারপরে -2 আর -7 সমান -9² এটাকে ভাঙলে হয় 81। এইটা হচ্ছে তোমাদের এটার অ্যান্সার। তো আমরা দুইটা অঙ্ক শিখলাম, এবার আমরা মান নির্ণয়ের একটা অঙ্ক শিখি, ঠিক আছে, মান নির্ণয়ের অঙ্ক সরল, এই এই টাইপের কিছু অঙ্ক আছে তোমাদের সরল অঙ্ক, এইখান থেকে 2-3টা সরল তোমরা নিজেরা বাসায় বসে ভালো মতো প্র্যাকটিস করবে, ঠিক আছে, সরল আমরা আর করবো না, তোমরা নিজেরা বাসায় বসে সরল করবে। এবার আমরা একটা মান নির্ণয়ের অঙ্ক করবো, এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা সহজ একটা অঙ্ক, আর দিয়ে আমরা শুরু করি,
ঠিক আছে এরকম একটা অঙ্ক আছে 25 ঠিক আছে 25 দিয়ে শুরু করা মানে একদম সহজ ঠিক আছে অঙ্কটা বলছে এরকম 25 25 x স্কয়ার প্লাস 36 y স্কয়ার মাইনাস 60xy এখানে লেখা আছে যখন যখন x সমান 4 x সমান মাইনাস 4 মাইনাস 4 y সমান মাইনাস 5 এটা লেখা আছে ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমরা যদি করতে চাই ঠিক আছে এই দুইটা জিনিস আমরা ব্যবহার করব আমরা অঙ্ক করার জন্য এই তোমরা এখান থেকে শুরু করো ঠিক আছে প্রশ্ন ওঠানোর সময় এখান থেকে শুরু করো আমি এখান থেকে শুরু করছি 25 মানে এখানে বসাই থেকে x সমান মাইনাস 4 x সমান কত বসাবো মাইনাস 4 তাহলে মাইনাস 4 পুরো স্কয়ার প্লাস 36 y এর মান কত মাইনাস 5 এর পরে স্কয়ার তারপরে মাইনাস 60 এখানে লিখবো মাইনাস 4 ইনটু মাইনাস 5 এবার এটাকে ক্যালকুলেশন করি 25 ইনটু মাইনাস এর উপর যদি স্কয়ার করি তাহলে প্লাস হয়ে যাবে তারপরে পুরো স্কয়ার মানে 16 25 ইনটু 16 প্লাস 36 36 ইনটু 25 মাইনাস এই দুইটা যদি আগে গুণ করে নিই 60 ইনটু এই দুইটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস y হচ্ছে 20 এবার এইটা তোমরা ক্যালকুলেটরে গুণ করে নিবে ঠিক আছে ক্যালকুলেটর দিয়ে গুণ করে নিবে তো যাই হোক আমার কাছে এখন ক্যালকুলেটর নেই ঠিক আছে এর গুণটা ঠিক আছে গুণটা আমরা এবার জেনারেলি দেখে নিই ঠিক আছে 25 আর 16 যদি গুণ হয় তাহলে কী হবে চারশো প্লাস এবার এটা যদি আমরা গুণ করি তাহলে এটা গুণ করে হবে 36 25 30 চব্বিশ আগে তিন পাঁচ পনেরো তিন আঠারো দুই এখানে সাত শূন্য শূন্য এক আট নয়শো এটা হয় নয়শো আর এটা হবে মানে বারো বারোশো এটা আমার চোখ করলে হবে তেরোশো মাইনাস যাই হোক দেখো তোমরা এই গুণটা ক্যালকুলেটারে করে নিবে এটা আর এটা গুণ করলে হয় চারশো আর ছত্রিশ আর পঁচিশ গুণ করলে হবে নয়শো আর ষাট আর বিশ গুণ করলে হবে বারোশো চারশো আর নয়শো এই দুটো যদি যোগ করে তেরোশো মাইনাস বারোশো তাই তেরোশো থেকে বারোশো বিয়োগ করলে একশো ঠিক আছে আজকে তোমাদের আমি তিনটা অঙ্ক করালাম আবার সামনের দিন আরেকটা আর আরও কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে আসবো তোমাদের যদি বুঝতে হয় সমস্যা হয় বুঝতে তাহলে তোমরা ফেসবুকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমাদের বোঝাইতে সুবিধা হবে যে কোন জায়গায় গুলাই তোমাদের সমস্যা হচ্ছে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম